উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে আইসিইউতে একেবারে অক্সিজেন সাপোর্টে নেওয়ার পর তার পরিবারের কেউই দেখতে পাচ্ছে না লতা মঙ্গেশকরকে, কারোর সাথেই দেখা করার সুযোগ দিচ্ছে না ডাক্তারেরা, জানালেন লতা মঙ্গেশকরের বোন নিজেই। লতাজির ভাইজি রচনা শাহ জানিয়েছেন লতা মঙ্গেশকরের শরীর এখনও করোনায় আক্রান্ত, বয়সজনিত কারণেই ওনাকে আইসিইউতে রাখা হয়েছে এবং তিনি আরও জানান এখন অক্সিজেন সাপোর্টে রয়েছে লতা মঙ্গেশকর, আগামী কিছুদিন হাসপাতালেই তাকে রাখতে হবে এমনটা জানিয়েছেন ডাক্তারেরা। এবার লতা মঙ্গেশকরকে নিয়ে বোন উষা মঙ্গেশকর জানালেন আরও কিছু তথ্য। লতা মঙ্গেশকরের ছোট বোন গায়িকা উষা মঙ্গেশকর জানিয়েছেন দিদির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না, কারণ এটা কোভিড কেস। ওনাকে দেখভালের জন্য একাধিক চিকিৎসক এবং নার্স আছেন। চিকিৎসক জানিয়েছেন যে বয়স বেশি হওয়ার কারণেই ওনাকে হাসপাতালে এক দুই দিন বেশি রাখতে হবে আমাদের পর্যবেক্ষণে। তবুও সকলের মন উত্তাল, কেমন আছে লতা মঙ্গেশকর, পরিবারও বেশ উত্তাল। তো ভিউয়ার্স, লতা মঙ্গেশকর দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।